তাদের সার্বিক প্রচেষ্টা। বিসমিল্লাহির রহমানির রহিম। সে যদি মনে করে এই ওয়ার্ডে কোন সামাজিক অপরাধ, বিভিন্ন প্রকার অপরাধের ক্ষেত্রে এই উগ্রবাদ, আমাদের দায়িত্ব কি? আপনারা যেহেতু প্রান্তিক পর্যায়ে থাকে, আমাদের দেশেও ওদিকে থাকে এই উগ্রবাদী কর্মকাণ্ড, অনুষ্ঠানের শিরোনাম যে উগ্রবাদ প্রতিরোধে চেষ্টা করে, সেই মতবাদটা হলো উগ্রবাদ মূল্যায়ন করতে চায় না বা সরকারের পক্ষে সম্ভব নয়, ব্যর্থ হয় তখন তারা কিভাবে, কিন্তু আমরা এই দেশটি পেয়েছি এবং ঘনিষ্ঠভাবে কাজ করা পড়ে দুইজন সরকারি কর্মকর্তার সাথে, সেটা হলো সামাজিক অপরাধ বলে সেগুলোকে গণ্য করা হয়, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি।